হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি দ্য লেবার নাম টপ পোয়েমটা তোদেরকে পড়াবো, রিটেন বাই টেড হাজিস। তো খুব ভালো পোয়েম এবং আমি খুব সহজ করে বোঝাচ্ছি, কোনো বুঝতে অসুবিধা হবে না তোদের। ওকে, বইটা খুলবি, একটা পেন্সিল কিন্তু হাতে রাখবি, যে যেগুলো আমি নোটসগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবি। লেটস স্টার্ট। দ্য লেবানাম টপ ইজ সাইলেন্ট, কোয়াইট স্টিল। ইন দ্য আফটারনুন ইয়েলো সেপ্টেম্বর সানলাইট, আ ফিউ লিভস ইয়েলোয়িং, অল ইটস সিডস ফলেন। লেবানাম কি? লেবানাম হচ্ছে, লিখে রাখ, আ শর্ট ট্রি উইথ হ্যাঙ্গিং ব্রাঞ্চেস, ইয়েলো ফ্লাওয়ার্স অ্যান্ড পয়জনাস সিডস। এই সিডসগুলো কিন্তু পয়জনাস হয়, ঠিক আছে? আর শর্ট ট্রি উইথ হ্যাঙ্গিং ব্রাঞ্চেস, ইয়েলো ফ্লাওয়ার্স অ্যান্ড পয়জনাস সিডস। সো ইন দ্য অ্যাবাভ লাইন্স দ্য পোয়েট সেজ দ্যাট হি স আ লেবানাম ট্রি হুজ লিভস ওয়ার ইয়েলো। দ্য ট্রিজ টপ ইজ স্টিল অ্যান্ড সাইলেন্ট ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর। সেপ্টেম্বরের কোন একটা দিনেতে গাছটি খুব শান্ত নিরিবিলি ছিল। ইট ইজ অটাম সিজন অ্যান্ড অল দ্য সিডস অফ দ্য ট্রি হ্যাড ফলেন। একটা ছোট্ট কথা বলে দিই, এই জায়গাটা দেখ, আফটারনুন ইয়েলো, ঠিক আছে? ঠিক আছে, এই জায়গাটা লিখে রাখ, দ্য পোয়েট হ্যাজ ইউজড দ্য ওয়ার্ড ইয়েলো ফর লিভস অ্যান্ড সানলাইট, ফর লিভস, গাছের পাতা, ফর লিভস অ্যান্ড সানলাইট। ইয়েলো সিম্বলাইজেস সাইলেন্স, ডেথ অ্যান্ড বিউটি। হি ডেসক্রাইবস দ্য হোল সিন অফ দ্য ট্রি উইথ দিস কালার। ওকে, নেক্সট স্টেনজা। তো গোটা গাছটা শান্ত নিরিবিলি, কতক্ষণ পর্যন্ত শান্ত? টিল দ্য গোল্ড ফিন্স কামস উইথ আ টুইচিং চিরাপ, কিচির 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 কিচির, আ সাডেননেস, আ স্টার্টলমেন্ট অ্যাট আ ব্রাঞ্চ এন্ড, দেন স্লিক অ্যাজ আ লিজার্ড। টিকটিকির সাথে কম্পেয়ার করা হচ্ছে গোল্ড ফিন্সের মুভমেন্টটা, সিমিলি তার মানে ইউজ করা হচ্ছে। দেন স্লিক অ্যাজ আ লিজার্ড অ্যান্ড অ্যালার্ট অ্যান্ড অ্যাব্রাপ্ট, শি এন্টার্স দ্য থিকনেস অ্যান্ড আ মেশিন স্টার্টস আপ অফ চিটারিংস অ্যান্ড ট্রিমার অফ উইংস, ডানা ঝাপটানোর আওয়াজ, অ্যান্ড ট্রিলিংস, কিচির কিচির কিচির, দ্য হোল ট্রি ট্রেম্বলস অ্যান্ড ট্রিলস। আচ্ছা, গোল্ড ফিন্স হচ্ছে আ স্মল সিঙ্গিং বার্ড উইথ ইয়েলো ফিদার্স, সব কিছু ইয়েলো, গাছের পাতার রং ইয়েলো, গোল্ড ফিন্স একটা ইয়েলো বার্ড। টুইচিং মানে হচ্ছে আ সাডেন জার্ক মুভমেন্ট, টুইচিং মানে হচ্ছে আ সাডেন জার্কি মুভমেন্ট, ঠিক আছে, কেঁপে ওঠা, হঠাৎ কেঁপে ওঠা। চিরাপ মানে হচ্ছে পাখির কিচির মিচির কিচির মিচির, স্টার্টলমেন্ট মানে হচ্ছে আ সাডেন শক, হঠাৎ চমকে ওঠা, অ্যাব্রাপ্ট মানে হচ্ছে র্যাপিড, ট্রিউমার অফ উইংস মানে হচ্ছে জোরে জোরে ডানা ঝাপটানোর আওয়াজ, আগেই বলেছি। ট্রিলিংস মানে হচ্ছে টু প্রডিউস আ চিরাপিং সাউন্ড, ট্রেম্বলস মানে শেকস। ওকে, আচ্ছা, আ গোল্ড ফিন্স বার্ড কামস টু দ্য এন্ড লাইক ডেথ লাইক সিন অফ দ্য ট্রি অ্যান্ড মেক্স আ সাডেন চিরাপিং সাউন্ড, দ্য বার্ড বিং ভেরি র্যাপিড অ্যান্ড অ্যালার্ট, অ্যাজ সুইফট অ্যাজ আ লিজার্ড, সিটস অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। নাও অ্যাজ শি মুভস টুয়ার্ডস দ্য থিকনেস অফ দ্য ব্রাঞ্চ, হার ইয়ঙ্গার বেবিস স্টার্টস চিরাপিং অ্যান্ড দ্য ট্রি ভাইব্রেটস উইথ দ্য ফ্ল্যাপিং অফ উইংস অ্যাজ ইফ আ মেশিন হ্যাজ স্টার্টেড। সো বিকজ অফ দ্য মুভমেন্ট অফ দ্য বার্ড অ্যান্ড হার ইয়ং ওয়ান্স, দ্য ট্রি স্টার্টস টু শেক অ্যান্ড থ্রিল। নাও দেখা যেতে পারে যে পোয়েট হ্যাজ অ্যাকচুয়ালি কি বলবো, মানে পেন্টেড টু অপোজিট সিনারিওস অফ দ্য ট্রি। দ্য ফার্স্ট, অ্যাট ফার্স্ট দ্য ট্রি ওয়াজ ডেথ লাইক and still, and then as if the goldfinch gives life to the tree vibrates, the tree moves. Okay, next stanza.
It is the engine of our family. She strokes it full, then flats out to a branch end, showing her bored face identity mask. Flats out manache lead on to, ঠিক আছে? Strokes manache adds fuel to the engine. তো গাড়ির এখানে গাড়িতে ইঞ্জিন থাকে, ইঞ্জিনে আমাদেরকে তেল ঢালতে হয়, ঠিক আছে? ফুয়েল ডালতে হয়, ফুয়েল ডালতে হয় না, সরি, ফুয়েল ভরতে হয়, ঠিক আছে? তো এখানে আর কি মানে গোল্ডফিনসের যে নেস্টটা এবং নেস্টের ভেতরে যে থাকা বেবিসগুলো, নেস্টলিংসগুলো, সেগুলো হচ্ছে ইঞ্জিন, এবং সেই ইঞ্জিনেতে সে খাবার এনেছে, বাচ্চাদের জন্য খাবার এনেছে, অ্যাজ ইফ সে যেন ইঞ্জিনিতে ইঞ্জিনেতে পেট্রোল ঢালছে, ঠিক আছে, ফুয়েল ঢালছে। সো শি প্রোভাইডস ফুড টু হার ইয়ং বেবিস অ্যান্ড মুভস টু দ্য আউটার ব্রাঞ্চ এন্ড হার ডার্ক কালার স্ট্রাইট ফেস ইজ ভিজিবল অ্যাজ আর বডি ইজ ইয়েলো কালার অ্যান্ড হাইডস বিহাইন্ড দ্য ইয়েলো লিভস অব দ্য ট্রি। ওকে, মুখটা আইডেন্টিটিটা প্রকাশিত হচ্ছে কারণ তার শরীরটা কিন্তু পাতার রঙের সাথে মিশে গেছে। Then with airy, delicate whistle, chirrup whisperings, she launches away towards the infinite and the labor numb subsides to empty. Subsides means diminishes. Okay? So after reaching the end of the branch, the bird makes a sweet chirping sound, just like whispering, and flies away towards the infinite sky. Once again, that labor numb tree becomes silent and death-like. Achha. কয়েকটা জিনিস বলে দিচ্ছি, একটুখানি লিখে রাখ। অ্যালিটারেশন, এই যে দেখ, সেপ্টেম্বর, সানলাইট, এএসএস, এটা কিন্তু অ্যালিটারেশন, ঠিক আছে? তারপরে দেখ, অ্যালার্ট অ্যান্ড অ্যাব্রাপ্ট, অ্যালিটারেশন, ঠিক আছে? Trembles and trills, T sound, ঠিক আছে, alliteration. Simile তো আগেই বলেছি, as sleek as a lizard, এটা simile. Okay. আচ্ছা, এবার metaphor কোনটায় আছে? দেখ, it is the engine of our family. ঠিক আছে? তো এখানে তার নেস্টটাকে, তার বার্ডসগুলোকে আর কি মানে ইঞ্জিনের সাথে কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখ, শি এন্টার্স দ্য থিকনেস অ্যান্ড দ্য মেশিন স্টার্টস আপ, মেশিন স্টার্টস আপ, দ্য নয়েজ ক্রিয়েটেড বাই দ্য মুভমেন্ট অফ দ্য বার্ড ইজ কম্পেয়ার টু দ্য মেশিনস নয়েজ, লিখে রাখ, দ্য নয়েজ ক্রিয়েটেড বাই দ্য মুভমেন্ট অফ দ্য বার্ড is compared to the machine's noise. ভিডিওটাকে পজ করে করে এগুলো লিখে রাখ। আচ্ছা, এবার হচ্ছে দেখ, এই লাইনটা দেখ, দ্য হোল ট্রি ট্রেম্বলস অ্যান্ড থ্রিলস, দ্য হোল ট্রি ট্রেম্বলস অ্যান্ড থ্রিলস, এটা হচ্ছে পার্সনিফিকেশন, লিখে রাখ, পার্সনিফিকেশন। আচ্ছা, আর একটা দেখ, হার বর্ড ফেস আইডেন্টিটি মাস্ক, এটা হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট, এখানে পোয়েটিক ডিভাইসটা হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট, TRANSFERRED, ট্রান্সফার্ড এপিথেট, EPITHET, মানে আ ফিগার অফ স্পিচ হোয়ার দ্য অ্যাডভার্ব ইজ ট্রান্সফার্ড টু অ্যানাদার নাউন। ওকে, তো আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি, তো তোরা অবশ্যই কিন্তু সেগুলো লিখে নিবি খাতায়। ওকে, গুড বাই। আর অবশ্যই আর একটা কথা, একটুখানি একটা ফিডব্যাক দিবি যে কীরকম বোঝালাম জিনিসটা, আশা করি তোরা ভালো করেই বুঝেছিস, তা একবার আমাকে জানিয়ে দিবি ঠিকঠাক বুঝেছিস কিনা। গুড বাই।